নমস্কার, স্বাগত আপনাদের সবাইকে উদ্যোগ টিভির পর্দায়। আপনাদের সাথে আছে আমি বিশ্বরূপা। দেখে নিচ্ছে আজকে বিস্তারিত বাংলা সংবাদগুলি। আমি লিডার না, আমি ক্যাডার, আমি বিজেপির ক্যাডার, আমিও তোমাদের মতোই ক্যাডার, আমি তোমাদের মধ্যেই থাকতে চাই। 28 তেলিয়ামুড়া মণ্ডল আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে দাঁড়িয়ে এমনটাই বার্তা দিলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। বুধবার পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী তেলিয়ামুড়া চিত্রাঙ্গদা কলা কেন্দ্র তথা টাউন হলে মাঠ প্রাঙ্গণে 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক সুবিশাল বিজয় সংকল্প সমাবেশ অনুষ্ঠিত হয়। বলিউড টলিউড খ্যাত চিত্র তারকা বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য মহাগুরু মিঠুন চক্রবর্তীর উপস্থিতিতে সমাবেশ জনসমুদ্রে রূপ নেয়। এদিনের এই সংকল্প সমাবেশে মিঠুন চক্রবর্তী ছাড়াও উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়িকা তথা রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, বিজেপি প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত সহ একঝাঁক বিজেপি দলের নেতা নেত্রীরা। সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি ত্রিপুরা প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, করোনা যদি হয় অ্যান্টিবায়োটিক খেলেও ভালো হওয়া যায়, কিন্তু কমিউনিস্ট যদি আক্রান্ত করে সেই কমিউনিস্টের ভাইরাস সারা ভারতবর্ষকে আক্রান্ত করবে। 25 বছর কমিউনিস্টের ভাইরাসের ভয়াবহতা গোটা ত্রিপুরার মানুষজন দেখেছে, কিন্তু 2018-এর বিধানসভা নির্বাচনের পর রাজ্যে প্রতিষ্ঠিত হয়েছে উন্নয়নমুখী বিজেপি সরকার। ওই ভাইরাসকে ত্রিপুরা থেকে চিরতরে মুছার জন্য এই জনবিস্ফোরণ যাত্রা শুরু হয়েছে বন্ধুগণ। আমি ভাইরাস বলেছি এই কারণে, কারণ আমরা 2 বছর করোনাতে আক্রান্ত ছিলাম, আমরা করোনার ভয়াবহতা আমরা দেখেছি। বক্তব্য রাখতে গিয়ে মহাগুরু মিঠুন চক্রবর্তী বলেন, পূর্বেও ত্রিপুরায় এসেছে, সেই সময় ছিল বামেদের শাসন, কিন্তু বর্তমানে বিজেপি শাসিত ত্রিপুরার চেহারা সরকারের উন্নয়নের জানান দিচ্ছে। তিনি এদিনের এই সংকল্প সমাবেশ থেকে আশা ব্যক্ত করেন, ভবিষ্যতে তিনি যখন আবার ত্রিপুরায় আসবেন সেই সময়ও যেন ত্রিপুরা রাজ্যে এই উন্নয়নমুখী বিজেপি সরকার প্রতিষ্ঠিত থাকে। আমি লিডার নই, আমি ক্যাডার, আমি বিজেপির ক্যাডার, তোমাদের মতো আমি ক্যাডার, আর তোমাদের মধ্যেই আমি থাকতে চাই। ভগবান আমাকে অনেক দিয়েছেন, অনেক নাম, অনেক অনেক যশ, কিন্তু জীবনে শুধু ভাবতাম কে কবে সেই সুযোগ আসবে যখন আমার গরিব ভাই বোনদের জন্য আমি কিছু করতে পারব। ত্রিপুরায় অনেক বছর আগে একবার এসেছি, আর এবার এসে দেখি সে ত্রিপুরা তো চেঞ্জ হয়ে গেছে। এই 5 বছরে ত্রিপুরা এইভাবে পরিবর্তন হবে এটা সম্ভব, খালি বিজেপি সরকার এলেই সম্ভব। তবে এই বিশাল সমাবেশ যে মিঠুন চক্রবর্তীর অভিনয়ের জনপ্রিয়তার অন্যতম কারণ তা কিন্তু বলাই যায়। নেতা কাম অভিনেতাকে দেখতেও অরাজনৈতিক লোকেরাও ভিড় জমান এদিনের সমাবেশে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষক মহলের। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। জেলার জেলাশাসক কিংবা ব্লকের বিডিওকে পাত্তাই দিচ্ছেন না গ্রাম পঞ্চায়েতের সচিব। সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি পঞ্চায়েত অফিসে পঞ্চায়েত সচিব থাকার কথা থাকলেও প্রতিদিন মর্জি মাফিক পঞ্চায়েত অফিসে আসেন সচিব। ঘটনা কৈলা শহরের ইরানি গ্রাম পঞ্চায়েতে, সচিবের বিরুদ্ধে মুখ খুলেন খোদ গ্রাম প্রধান। সাধারণ মানুষেরা পঞ্চায়েত অফিসে বার্থ সার্টিফিকেট কিংবা আরওআর সার্টিফিকেট নেওয়ার জন্য পঞ্চায়েতে এসে দিনের পর দিন খালি হাতে ফিরে যাচ্ছেন। শুধু তাই নয়, এই পঞ্চায়েত সচিবের জন্য বিগত 6 মাস ধরে গ্রাম পঞ্চায়েত এলাকায় কোনো ধরনের উন্নয়ন হয়নি, এমনকি সরকারি সুযোগ সুবিধাও সাধারণ মানুষের কাছে দেওয়া হচ্ছে না বলে খোদ গ্রাম পঞ্চায়েত প্রধান প্রকাশ্যে অভিযোগ করেন। ঘটনা কৈলাসহরের ইরানি গ্রাম পঞ্চায়েতে। পঞ্চায়েত সচিবের এহেন কাণ্ডে গোটা ইরানি গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং পঞ্চায়েত সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। উনি এই পঞ্চায়েতের সেক্রেটারি বর্তমানে যিনি আছেন ওনার নাম হলো মিনার আলী, কৈলাসহর ওনার বাড়ি। প্রায় 8 মাস হয়ে গেছে ওনার এখানোর জয়েনিং, কিন্তু এখানো সরকারিভাবে যে অনেক উন্নয়নমূলক কাজ আছে, যেমন বিশ্বলিং, নিউ মেন্টেনেন্স এবং আরসিসি ওয়েল এবং রেগার ফিশারি, যেমন পার্কুলেশন ট্যাঙ্ক বলেন, উনি কোনোটা কাজের আয়ু হতে রাজি হন না। এটা বিশেষ করে আমি এখন পর্যন্ত আজকে 15 বছর রানিং আমার হয়েছে এই প্রধানের দায়িত্ব হিসাবে, কিন্তু এইভাবে কোনো সেক্রেটারি
কৈলা শহরের গৌরনগর ব্লকের অধীনে অবস্থিত ইরানি গ্রাম পঞ্চায়েত। এই ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রধান মবসুর আলী গ্রাম পঞ্চায়েতের অফিসে প্রধানের নিজ কক্ষে সাংবাদিকদের জানান, বিগত প্রায় এক বছর পূর্বে ইরানি গ্রাম পঞ্চায়েতের সচিব হিসাবে মিনার আলী যোগ দিয়েছিলেন। কাজে যোগ দেওয়ার পর থেকে নিয়মিতভাবে মিনার আলী পঞ্চায়েত অফিসে সময় মতো যান না। পঞ্চায়েত সচিব মিনার আলী সময় মতো পঞ্চায়েত অফিসে না যাওয়াতে সাধারণ মানুষেরা সব ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রধান মবসুর আলী আরও গুরুতর অভিযোগ করে জানান যে পঞ্চায়েত সচিব মিনার আলীর জন্য 10 মাস ধরে পঞ্চায়েত এলাকায় সব ধরনের উন্নয়নমূলক কাজ বন্ধ হয়ে রয়েছে। পঞ্চায়েত সচিব মিনার আলীর এহেন কাণ্ডের বিরুদ্ধে প্রধান মবসুর আলী গৌরনগর ব্লকের বিডিও রামেশ্বর চক্রবর্তী এবং ঊনকোটি জেলার জেলাশাসকের নিকট লিখিতভাবে অভিযোগ জানিয়েও কোনো ধরনের প্রশাসনিক হেলদুল না নেওয়াতে প্রধান মবসুর আলী সংবাদ মাধ্যমের দ্বারস্থ হন। আজও পঞ্চায়েত সচিব মিনার আলী পঞ্চায়েত অফিসে দুপুর 1টা অবধি যাননি। পঞ্চায়েত সচিবের চেয়ার খালি পড়ে রয়েছে। পঞ্চায়েত এলাকার সাধারণ মানুষেরা পঞ্চায়েত সচিব মিনার আলীকে না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছেন। পঞ্চায়েতের প্রধান মবসুর আলী আরও অভিযোগ করেন যে গত বছর দুর্গাপুজোর সময় পঞ্চায়েত এলাকায় যে কাজ করানো হয়েছিল সেই কাজের মজুরিও আজ অবধি পঞ্চায়েত সচিব মিনার আলী গ্রামের শ্রমিকদের দেননি বলে প্রধান মবসুর আলী প্রকাশ্যেই জানান। এখন কটা বাজে? প্রায় ফোনে 1:30, 12:30। আমি গড়ি দেখি নাই, আন্তর উপরে অনুমানের উপরে আমি বলছি। এখন পর্যন্ত ওনার কোনো পাত্তা নাই এবং আমি প্রধান হিসাবে থান সেবকে সেবও থাকতে পারে, অসুবিধা থাকতে পারে, কিন্তু উনি তো আমারে জানান নাই। আমি প্রায় 11টা থেকে আমি এখানে পঞ্চায়েত বসে আছি, এখন পর্যন্ত কোনো সেক্রেটারি নেই। এই যে দুপুর পৌনে একটা বাজে মানে উনি কি এরকম প্রায় সময় আসেন না? প্রায় সময় আমাদের গৌরনগর আর্মি ব্লকের বিডিও স্যারের কাছে আমি একটা লিখিত উত্তর দিই যে গত বছর যে দুর্গাপূজা হয় এখন পর্যন্ত আমার 55 জন মানুষ এরা পয়সা পায় নাই। ইরানি গ্রাম পঞ্চায়েতের প্রধান মবসুর আলী এছাড়াও ইরানি গ্রাম পঞ্চায়েতের অন্যান্য নির্বাচিত পঞ্চায়েত সদস্যরাও পঞ্চায়েত সচিব মিনার আলীর আচার আচরণে প্রচন্ড ক্ষুব্ধ এবং পঞ্চায়েতের সকল সদস্যদের সাথে পঞ্চায়েত সচিব মিনার আলী প্রতিনিয়তই খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ। প্রশাসনের পক্ষ থেকে খুব শীঘ্রই কোনো ধরনের ভূমিকা না নেওয়া হলে খুব এমন পর্যায়ে দাঁড়িয়েছে পঞ্চায়েত সচিবের সাথে যে কোনো দিন যে কোনো মুহূর্তে হাতাহাতি হয়ে যেতে পারে। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। বুধবার সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের বর্তমান সরকারের সময়ের সাফল্যের তথ্য সম্বলিত পুস্তিকা প্রকাশ করেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা। মহাকরণে প্রেস কনফারেন্স হলে এক সাংবাদিক সম্মেলনে তিনি বাংলা এবং ইংরেজি দুটি পুস্তিকার আনুষ্ঠানিক প্রকাশ করে উন্নয়নমূলক সাফল্যের কিছু পরিসংখ্যান তুলে ধরেন। মন্ত্রী শান্তনা চাকমা জানান, বর্তমান সরকারের সময়ে দপ্তর অনেকগুলি কর্মসূচি রূপায়ণ করেছে, এছাড়াও বেশ কিছু নতুন প্রকল্প চালু করা হয়েছে। তিনি বলেন, পোষণ অভিযানের মাধ্যমে পুষ্টিকর খাদ্য সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। সহজে দপ্তরের পরিকল্পনা রূপায়ণের জন্য সুপারভাইজার এবং ওয়ার্কার্সদের স্মার্টফোন দেওয়া হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের নথিভুক্ত শিশুদের পরিপূরক পুষ্টি কর্মসূচিতে প্রতি সপ্তাহে 2টি ডিম, ছোলা, চানা, খিচুড়ি প্রদান করা হচ্ছে। তাছাড়া মারাত্মক অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য বিশেষ খাবার প্রদান করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার নামে গর্ভবতী মায়েদের জন্য নতুন প্রকল্প চালু করেছেন। এই প্রকল্পে সুবিধাভোগীরা সরাসরি 2,000 টাকা করে পাচ্ছেন। আমরা যারা সবচেয়ে অপুষ্টিকর বাচ্চা, সেই বাচ্চাদেরকে কিভাবে পুষ্টি দেওয়া যায় তার জন্য আমাদের সরকার আশা করে আমরা তাদের জন্য আলাদা স্কিম তৈরি করেছি, যাতে করে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে অপুষ্টি দূর করা যায়। সেই লক্ষ্যে আমরা অঙ্গনওয়াড়ি সেন্টারগুলোতে যারা সবচেয়ে অপুষ্টি বাচ্চা রয়েছে সেই বাচ্চাকে আমরা আইডেন্টিফাই করে তাদেরকে যেমন উইকলি আমাদের সেন্টার খোলা থাকে 6 দিন, সে 6 দিনের মধ্যে 6 দিনই তাদেরকে ডিম দেওয়া হয়। তার পাশাপাশি যেমন আমরা দিচ্ছি তাদেরকে 200 ml মিল্ক
পার ডে আমরা প্রতি মানে সপ্তাহে আমরা দিচ্ছি। বয়স্ক এবং মহিলা নাগরিকদের কল্যাণে সরকারের গৃহীত কর্মসূচিগুলি উল্লেখ করে মন্ত্রী বলেন, আগে রাজ্যে মহিলাদের জন্য একটি ওয়ান স্টপ সেন্টার চালু ছিল, বর্তমানে তা 8টি জেলাতেই কাজ করছে। 181 নম্বরে মোবাইল হেল্পলাইন চালু করা হয়েছে। চাকরির ক্ষেত্রে মহিলাদের 33% এবং সরকারি মার্কেট স্টল বিতরণের ক্ষেত্রে 50% সংরক্ষণ চালু করা হয়েছে। তিনি বলেন, ত্রিপুরা স্টেট পলিসি ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন 2022 নামে এক নতুন নীতি চালু করা হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনায় এখন পর্যন্ত 1,993 জন গর্ভবতী মহিলা 3 কিস্তিতে 5,000 টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছেন। উদ্বোধন করেছি এবং বাকি যে আমাদের আরো 7টি জেলা ছিল আছে, সেই বাকি 7টা জেলাতেও আমরা ওয়ান স্টপ সেন্টার চালু করেছি এবং মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে এই ওয়ান স্টপ সেন্টার অত্যন্ত দরকারি। যেমন ধরুন কোন একটা মহিলা কোনো মেয়ে বিপদে পড়লো, দেখা যাচ্ছে যে ফিজিক্যালি মেন্টালি টর্চার হচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি আমাদের এই ওয়ান সেন্টারের মাধ্যমে আমরা সহযোগিতা দিয়ে থাকি, চিকিৎসা সহযোগিতা হতে পারে, পুলিশের সহযোগিতা হতে পারে এবং আইনি সহযোগিতা। সমাজ কল্যাণ মন্ত্রী বলেন, রাজ্য সরকার প্রতিশ্রুতি অনুযায়ী সামাজিক ভাতা বাড়িয়ে 2,000 টাকা করেছে, নতুন 30,000 জনকে ভাতা দেওয়া হবে। জনজাতি সম্প্রদায়ের সমাজ প্রতিদের জন্য 2021 সাল থেকে 2,000 টাকা করে সাম্মানিক ভাতা দেওয়া হচ্ছে। তিনি জানান, বয়স্ক নাগরিকদের পরিষেবার জন্য 14567 হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। সুস্থ হয়ে ওঠা মানসিক রোগীদের থাকার জন্য নরসিংগড়ে 50 শয্যা বিশিষ্ট হাফওয়ে হোম চালু করা হয়েছে। দিব্যাঙ্গজনদের সহায়তা জন্য সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরে অনেকগুলি প্রকল্প চালু রয়েছে বলে এদিনের সাংবাদিক সম্মেলনে জানান মন্ত্রী সান্ত্বনা চাকমা। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। পুরানো কর্মস্থলে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা মেডিকেল এফরন আর সার্জিক্যাল ইকুইপমেন্ট হাতে বেশ মানিয়েছে। বুধবার ত্রিপুরা মেডিকেল কলেজে এক শিশুর ওরাল সিস্টিক লেসন সার্জারি করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের প্রায় 1 বছর পর ডাক্তার মানিক সাহা বুধবার সকালে তার পুরানো কর্মস্থলে ত্রিপুরা মেডিকেল কলেজে একটি শিশুর ওরাল সিস্টিক লেসন সার্জারি করেন। নির্বাচনের ব্যস্ততার মধ্যেও তিনি সকালে হাসপাতালে গিয়ে এই জটিল অপারেশনটি করেন। অপারেশনের পর তিনি সাংবাদিকদের বলেন, যদিও দীর্ঘ ইন্টারভেলের পর তিনি এ কাজ করেছেন, তবু কোনো সমস্যা হয়নি। টিএমসি হাসপাতালে একটি সূত্রের মতে, মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা পুরানো সহকর্মীদের সহায়তায় এবং উপস্থিতিতে অপারেশন করেন। সাংবাদিকদের জবাবে তিনি বলেন, সবকিছু আগের মতোই আছে, বেশ ভালো লেগেছে পুরানো কাজ করতে। আগে বহু অপারেশন করেছেন, তবে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব ভার গ্রহণের পর এটি প্রথম। আজকে আমার জেনারেল সার্জন, ইএনটি সার্জন, অর্থোপেডিক প্রচুর অপারেশন আমি করেছি এখানে। আপনারা দেখেছেন এখানে আসার পরে সবাই, সিস্টার থেকে আরম্ভ করে স্বাস্থ্যকর্মী যারা যারা আছে, ডাক্তারবাবুরা তো সবাই এত আপ্লুত আমাকে দেখে। এবং আমার এক ডাক্তার বন্ধু বলছিলেন যে আপনার হাত কিন্তু কাঁপিনি এতদিন পরে, আপনি আসার পর যখন ইনসিজন দিলাম আমার কাছে মনে হলো নর্মাল, মানে আজ থেকে 1 বছর আগেও আমি যেরকম কাজ করতাম, ভগবানের অশেষ কৃপা সেইভাবেই কাজ হলো। এদিন একনিষ্ঠ বিজেপি কর্মী আগরতলার বাসিন্দা সুকান্ত ঘোষের ছেলে 10 বছর বয়সী অক্ষিত ঘোষের অস্ত্রোপচার হয়। অপারেশনের পর সম্পূর্ণ সুস্থ আছে সে। আগামীকালই তাকে ডিসচার্জ করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, উদ্যোগ টিভি। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন উদ্যোগ টিভির পর্দায়। নমস্কার।